not the least. Too many wickets. Oh, unbelievable. মন খারাপ নাজমুল হোসেন শান্তর, বল না বুঝেই হলেন বোল্ট আউট। দর্শক, টস জিতে বোলিং নিয়ে লাগাম হাতে রেখেছিল বাংলাদেশ দল। আফগানিস্তানের টপ অর্ডারের চার ব্যাটার রান করতে পারেননি, তবে মিডল লোয়ার মিডলে ভর করে সাত উইকেটে 154 রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। 155 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান রনি তালুকদার। এরপর ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকে এই ব্যাটার, তবে 11 বলে 14 রান করার পর মুজিবুর রহমানের বলে বোল্ট আউট হন শান্ত। স্টাম্প থেকে প্রায় এক হাত পিছনের বল লেগ সাইডে সজোরে মারতে ধরেন শান্ত, তবে বল শান্তর গায়ে লেগে স্টাম্পের বেল পড়ে যায়, যার ফলে অদ্ভুতভাবে আউট হয়ে মন খারাপ করে মাঠ ছাড়েন এই ব্যাটার। তো দর্শক, শান্তর এমন আউট সম্পর্কে আপনাদের মতামত কি জানিয়ে দিন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।